সানফ্লাওয়ার করে দেখাবো নাকি রোজ করে দেখাবো, আপুরা বলেন। আমি আমার যেখানে আমি আর্ট করব সেটা নিচে একটা কাপড় দিয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, যাতে অপোজিট পাশে লেগে না যায়। এজন্য এইগুলো এই দিকগুলো ঠিকঠাক করে নিতে হয়, না হলে একটু রং লেগে গেলে পুরো জামাই নষ্ট। আপুটা কালার পেন্সিল, এই যে ছোট বাচ্চাদের যে কালার পেন্সিল আছে না, নর্মাল কালার পেন্সিল, এর বাচ্চাদের যে আর্ট করে, যে কালার করে, সেগুলো আমি সেগুলো ইউজ করি। এগুলো একটু পানি দিয়ে ধুলে উঠে যায়। ওয়ালাইকুম আসসালাম তানজিলা আপু। এটা আমি এখানে একটা কসমস ফুল আর্ট করেছিলাম, এটা আমার একটা অর্ডারের কাজ, আমার একটা বাচ্চার ফতুয়া না, এটা একটা কি বলবো, একটা জামার মতোই, ফতুয়া না, একটা মেয়ে বাচ্চার। আমি এটার ভিতরে কসমোসটা এঁকে নিয়েছি, কসমোসটা আমি একটু দেখাবো, আর এদিকে আমি একটা সানফ্লাওয়ার করব। এখানে কতগুলো ভ্যারাইটিস ফ্লাওয়ার দিব বাচ্চাটার জামাতে। তো আগে আমি কসমোস ফুলটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর আপু, আমার আমার তুলিগুলোর অবস্থা এত খারাপ থাকে, আর আমি তো অলস টাইপের, আমার তুলিগুলো ধোয়ার কথা মনে থাকে না, ওভাবেই আমি রেখে দিই। এভাবে আমার হাজার হাজার তুলি নষ্ট হচ্ছে। কালার করার সাথে সাথে আসলে তুলি ধুয়ে ফেলা খুবই, মানে এটা সবচেয়ে বেশি দরকার, আর যে জিনিসটা আমি ভুলে যাই সবসময়। কালার করে ওভাবে রেখে দিই, তুলির অবস্থা আমার 12টা। আমি প্রথমে মাঝখানে ইয়েলো কালারটা ইউজ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। আর অবশ্যই রং পাতলা হলে সুন্দর লাগবে না, যেহেতু আমি কালো কাপড়ের উপর করছি, এটা খুবই খুবই টাফ কালার ফোটানো, সো একটু ঘন করে নিতে হবে। কালার ঘন করতে হলে অ্যাপ্রিটন ইউজ করবেন, আর পাতলা করতে হলে এনকে ইউজ করবেন। আমি যে কোনো ফুল করার সময় যদি সেটা গাঢ় প্যাটার্নের কাপড় হয়, তাহলে আমি একটু আগে একটু সাদা একটু কোটিং করে নিই সাদা কালারটা দিয়ে, তাহলে আমার কালারটা ভালো আসে, ভালো আসে বলতে ফুটে ওঠে কালারটা। আর করার সময় একটু হাতটা দিয়ে এইরকম করে ধরে একটু উঁচা করে নেবেন, যেন নিচে পার্টে না লাগে। আমি
আমি একটু হালকা করে এটা একটু এই পাপড়িগুলো একটু সাদা দিয়ে আগে একটু কোট করে নিচ্ছি। ফৌজিয়া আপু অনেক অনেক ভালোবাসা নিবেন আপু, আপনি কমেন্ট করেছেন আমার এত প্রিয় একটা আপু, থ্যাংক ইউ। আপু আপনি তো অবশ্যই জানেন যে আমি কখনোই লাইভে আসিনি, এই প্রথম আসছি, আমার একটু একটু লজ্জাও লাগছে কথা বলতে, তারপরও যতটুকু পারি দেখাচ্ছি। আমি একটু হালকা করে সাদাটা দিয়ে একটু কোট করে নিচ্ছি, এটার এটার উপরে আমি আবার করব। ফৌজি আপু মাইশা কি করে আমার জনকে আমি ঘুম পাড়ায় রাখছি, আল্লাহ জানে কখন উঠে যায়, উঠলে সর্বনাশ, আমার লাইভে সর্বনাশ হয়ে যাবে। তানজিলা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, আমি খুব টেনশনে ছিলাম আমি লাইভটা করতে পারবো কি না, আমার এত মাথা ব্যথা, আজকে একটু বাইরে গিয়েছিলাম এর জন্য, আমি বাইরে যেতে গেলেই আমার মাথা ব্যথা করে, একটু মাথায় রোদ লাগছে আর মাথা ব্যথা শুরু। থ্যাংক ইউ আপুরা যারা দেখছেন আর যারা লাভ রিয়েক্ট দিচ্ছেন, জানি না কেমন হচ্ছে, তারপরেও লাভ রিয়েক্ট দিচ্ছেন যেহেতু আমার ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ ফৌজি আপু, আপনি তো বলবেনই, আপনি তো আমাকে ভালোবাসেন এই জন্য আমার সবই আপনার ভালো লাগে। হ্যাঁ এটা একটু করে নিলাম, সাদাটা একটু করে নিলাম, সাদাটা করার একটু ওয়েট করে আমি কালারের শেডটা শুরু করব। এটা কি কালার দিয়ে শেড করা যায়, যে কোনো কসমোস কালার বিভিন্ন ধরনের হয়, যেটা আপনার ভালো লাগে আপনাদের সেই কালার দিয়ে করতে পারবেন। আমি পার্পেল কালারটা নিচ্ছি, হাতের কাছে পার্পেল কালার আছে, এটাই চালাই দিই এখন। হেনা আপু থ্যাংক ইউ, হুমাইরা না হুমাইরা নূর, হুমাইরা নূর আপু থ্যাংক ইউ সো মাচ। হিমি আপু পার্পেল দেন আপু, বাও আমি পার্পেলই দিচ্ছি, আপনার মনের সাথে আমার মিল হয়ে গেল। হেনা আপু থ্যাংক ইউ, ঝুমুর রাহা আপু এসেছে কিন্তু কোনো কমেন্ট কমেন্ট পেয়ে গিয়েছি ঝুমুর আপুর, ঝুমাপু থ্যাংক ইউ। আল্লাহ আমার না লজ্জা লাগছে একটু একটু, কি অবস্থা আপুরা, ভুল হইলে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ ঝুমাপু, আমি এখন এখানে পার্পেল দিয়েছি,
এখন আমি আবার সাদা কালারটা দিয়ে এটাকে ফাইনাল শেডটা দেব। আর শেডটা দেওয়ার সময় অবশ্যই তুলিটা ধুয়ে নেবেন, না হলে নতুন কোনো তুলি নিয়ে নেবেন। আপু এটা আইরিন আপু, এটা নর্মাল সাদা যে কালারটা আমি সাদা কালারটা ইউজ করছি, এই যে এই এখানে শেডটা করার সময়। প্রীতি, থ্যাংক ইউ প্রীতি। জান্নাতুল মিম আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু। আচ্ছা আমি এটা শেডটা একটু দেখাচ্ছি, এই যে শেড শুরু, এভাবে আমি শেডটা করি। আমার কাছে এটা ইজি মনে হয়, এটা হালকা করে, বেশি ঘষা যাবে না, একদম উপর থেকে হালকা আলতো করে এটা করতে হবে। এই যে শেডটা তখন আসবে, বেশি জোরে ঘষা দিলে কিন্তু শেডটা আবার মিলাই যাবে একদম, তখন মেখে যাবে বেশি। এখান থেকে শুরু করতে হবে, এই সাইড থেকে শুরু করে যখন আমরা ওই পার্পেলের সাথে সাদাটা শেড করতে যাব তখন একদম হালকা, এই যে এইভাবে দেখেন না পুরো, এই যে আস্তে আস্তে টেনে টেনে সাদাটার সাথে পার্পেলটা কীভাবে মিক্সড করছি, এই যে এভাবে। রাফিয়া, নুসরাত আপু অনেক অনেক থ্যাংক ইউ। প্রীতি, শুভকামনা রইল আপু, থ্যাংক ইউ প্রীতি। এই যে আমার শেডটা একটু খেয়াল করেন আপুরা, এভাবে প্রত্যেকটা পাপড়ি আমি এভাবে শেড করব। তৃষা খান আপু, ওয়াও আপু, থ্যাংক ইউ আপু। আবার আমি আবার সাদাটা নিব, নিয়ে আবার আস্তে আস্তে করে এই জায়গাটা শেড করব। আমি বেশিরভাগ সময় তিন নম্বর তুলিটা দিয়ে কাজ করি, আমার এই তিন নম্বর তুলি খুব শখের তুলি, আমার কথা শুনে যেভাবে করতে চাই সেভাবে করতে দেয়, অন্যান্য তুলিগুলা আমার কথা একটু কম শুনে। আপুরা এই যে শেডটা করছি, কালারটা মিক্সড করার সময় অবশ্যই নিজে সাদা কালারটা নিয়ে তারপরে এই যে শেডটা করবেন, এই যে। না বুঝতে পারলে আপুরা কোয়েশ্চেন করবেন, আমি অ্যান্সার দিব। এই যে এভাবে শেডটা করছি। আয়েশা আখি আপু, থ্যাংক ইউ। নাইস আপি, থ্যাংক ইউ আপু। আপু কত ব্রাশ নেব আপু, এটা তিন নাম্বার তুলি, আমার মোস্ট ফেভারিট তুলি। কালারের ঠেলায় এখানে তুলির নাম্বার খুঁজে পাওয়াই মুশকিল, আমার খুব গোছালো তো, আমার তুলির অবস্থা আমার মতোই। তবে এটা তিন নাম্বার তুলি, আর এটা হচ্ছে রাউন্ড শেপ তুলি, হালকা করে আমি শেডটা করে নিচ্ছি, হালকা করে শেডটা করে নিচ্ছি। প্রথমে এদিকে আগে সাদাটা এদিকে দিয়ে নিতে হবে যাতে ওদিকে পার্পেল কালারটা না লাগে, তারপরে আমরা পার্পেল কালারটার কাছাকাছি এসে হালকা করে আমরা শেডটা করে নেব। আসমা আপু কমেন্ট তো দেখেছি আপু, আসমা আপু কি কমেন্ট করেছেন খুঁজে পাচ্ছি না আপু এখন আর। তারপর আমি এটা আবার প্রত্যেকটা এভাবে এভাবে আস্তে আস্তে করে নিচ্ছি। কালারটা পাতলা হলে কালোর মধ্যে কিন্তু একদমই সেটা ফুটবে না, সো কালার একটু ঘন করে নিতে হবে। আমি কমেন্ট পড়ছি আর করছি দেখে আমার এটা একটু কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, এটা আপু আপনারা একটু বুঝে নিন, আমি আপনাদের কমেন্ট দেখার চেষ্টা করছি। নেক্সট আরও লাইক দেখতে চাই। ও বাবা, তৃষা আপু
এটা তো আমার জন্য বড় একটা কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। কি রং বলে এগুলাকে, এইটাই জিজ্ঞেস করেছি। আসমাপু, এগুলো হচ্ছে ফেব্রিক কালার, এগুলাকে দোকানে যেয়ে বলবেন যে কাপড়ে কালার করব, ফেব্রিক কালার দেন, তাহলে এই দোকানদার বুঝে দিবে আপনাকে। এগুলাকে ফেব্রিক কালার বলে, কাপড়ে করার জন্য আলাদা কালার এগুলো। আপুর আমার শেডটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার শেডটা কিন্তু কমপ্লিট। এখন আমি ভিতরে যে ইয়েলো কোটিংটা আরেকবার এটার উপর ফিনিশিংটা দিব। কাজ নিখুঁতভাবে করলে কাজ সুন্দর হবেই, সেটা যেমনই হোক। দেখেন, এটার উপরে আরেকবার ফিনিশিংটা করে নিলাম হালকা করে, ফিনিশিংটা দিয়ে নিলাম। তারপর আমি এখন একটু পাতার লাইভ ইয়াটা ভিডিওটা করব। আমি একটু ফ্রেমটা চেঞ্জ করে একটু নিচে নামিয়ে নিই। আপুরা দেখতে পাচ্ছেন? তানজিলা আপু থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হিমি আপু, হিমি আপু থ্যাংক ইউ। সালমা জান্নাত আপু থ্যাংক ইউ সো মাচ। না রে আপু, নুসরাত আপু, আই হ্যাভ নো ইউটিউব চ্যানেল ইয়েট, নট ইয়েট, তবে আমার চিন্তা আছে। আসলে আমি এসব ব্যাপারে খুবই অনভিজ্ঞ, আল্লাহই জানে কি করি না করি। আপুরা, এখন আমি এটা একটু করে নিব, তারপর আমি পাতাটা ধরবো। যারা সেটটা ভালো মতো দেখেননি, তারা এই কলিটা করার সময় সেটটা একটু দেখে নিন। আমি আবার করে দিচ্ছি, আমি আবার একটু সাদা দিয়ে কোটিংটা করে নিই। সাদা দিয়ে করে নিলে কালোর উপরে, কালোর উপরে বা কোনো গাঢ় কালারের উপর করতে গেলে অবশ্যই এই কোটিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি কোটিংটা করে নিলাম। কোটিংটা করার সময় একটু হালকা করে যেভাবে ইচ্ছে সেভাবে করে করলেই করা যায়, কোনো সমস্যা নাই, কারণ লাস্টে তো ফিনিশিং দিবেনি। পিঙ্কি আপু, ইনশাল্লাহ পেরে যাবেন আপু, ধৈর্য ধরে করবেন, ধৈর্য রাখতে হবে, আমার মতো অস্থির হলে পারবেন না। এই যে আমি একটু এখানে পার্পেল কালারটা দিয়ে নিচ্ছি, গোড়ার দিকে পার্পেল কালারটা এভাবে দিয়ে নিচ্ছি, ব্যাস এভাবে দিয়ে তারপর আমি আবার সাদা দিয়ে সেটাকে মিক্সড করে ফেলবো। তাসনিয়া কবির আপু থ্যাংক ইউ সো মাচ। আফরিন আয়াত আপু, আপু ইচ্ছা তো করে কিন্তু আমি পারি না, আমি বুঝি না, আমি এত কাঁচা এই ব্যাপারে, আমি আসলে কি বলবো, ইচ্ছা করে তো কত কিছু। অবশ্যই আপনারা যদি সাহস দেন অবশ্যই করব, খুলব। আমি একটু সাদাটা দিয়ে আবার একটু গাঢ় করে নিয়ে এই যে শেডটা শুরু করছি, এই যে শেডটা টেনে টেনে সাদা আর পার্পেল কালারটা মিক্সড করছি। এই যে আবার সাদাটা নিব, আবার সাদাটা নিব, নিয়ে আবারও পার্পেল কালারটা টেনে টেনে এর সাথে শেড করব। এভাবে প্রত্যেকটা ফিনিশ করব। আমার পার্পেল কালারটা, পার্পেল কালারটা এই পাপড়ি কলির দিকে একটু হালকা করে দিয়েছি, পার্পেল কালারটা কলির জায়গাটা একটু হালকা করে দেওয়া থাক, যেহেতু ফুলে গাঢ়
এখানে একটু হালকা করে নিয়েছি। এখন শেডটা করে দিচ্ছি। আপুরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি সেভাবে বোঝাবো। আচ্ছা, আমার পাপড়িটা হয়ে গেল, কলি, ফুলের কলিটা হয়ে গেল। এখন আমি গ্রিন ইয়েলো দিয়ে পাতাটা করব। আমার কালারের অবস্থা দেখলেও আপনাদের মাথা ঘুরাই যাবে। আমার কালারগুলো দেখেন আপু, এই দেখেন কি অবস্থা, আমার নিজেরই মাথা ঘুরে যায়। এখন সাদাটা রাখবো, ইয়েলোটা আর গ্রিন দিয়ে পাতাটা করব। গ্রিন কালারটা ঢেলে নিলাম আর ইয়েলোটা কালার প্লেটটা ইউজ করি। সরি ফর ইন্টারাপ্ট। আমার ইয়েলো কালারটা এত বেশি ঘন যে এনকে দিয়ে এটাকে একটু লিকুইড দিয়ে ইয়া করতে হবে। আমার মানুষের কালার নাকি পাতলা থাকে, আর আমার কালার ঘন থাকে, এত ঘন থাকে যে আমার পাতলা করা লাগে। আচ্ছা আপু, এখন আমি পাতাটা শুরু করি। আপনারা কি দেখছেন, আমি এখন কাউকে দেখতে পাচ্ছি না, আল্লাহ জানে আমার কি লাইভ আছে নাকি নাই। হ্যালো আপুরা, আমার লাইভটা কি আছে নাকি কেটে গেছে? আমি পাতাটা শুরু করছি। পাতাটা একদম আমি মাঝখান থেকে গ্রিন কালারটা দিয়ে নিব মাঝখানে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই বলবেন আপু। আমি গাঢ় কালারটা মাঝখানে দিয়ে নিচ্ছি। কেউ প্লিজ কমেন্ট করেন, না হলে আমি বুঝতেই পারছি না আমি কি লাইভে আছি নাকি লাইভ কেটে গেছে। আচ্ছা থ্যাংক ইউ আপু, আফরিন আয়াত আপু থ্যাংক ইউ, ফারহানা পিঙ্কি আপু থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংক ইউ আপু, আফরিন আয়াত আপু থ্যাংক ইউ। কিন্তু আমার এখানে কমেন্টগুলো আসছে না। আচ্ছা আমি এটা, এখন আমি ইয়েলো কালারটা নিয়েছি, ইয়েলো কালার দিয়ে এখন আমি গ্রিনের সাথে শেড করে ফেলছি। এই এখানে গ্রিনের সাথে যখন শেড করবো তখন কিন্তু একটু টিয়া টিয়া ইয়ে আসবে, সেটাই কিন্তু সুন্দর লাগবে। টিয়া টিয়া যে কালারটা আসবে সেটাই কিন্তু সুন্দর হবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই যে গ্রিনের সাথে ইয়েলোটা শেড করে একটু টিয়া টিয়া কালারটা নিয়ে আসবে, এই যে এইভাবে। হুম,
আবার এই সাইড দিয়ে করছি। এখন একটু আবার গ্রিন নিয়ে, একটু গ্রিন নিয়ে আবার এই জায়গাটা একটু গাঢ় করে নিচ্ছি, না হলে আবার ওই টিয়ার কালারের ফ্লেভারটা আর আসবে না। গ্রিন নিয়ে করে নিয়ে আবার এখানে ইয়েলো দিচ্ছি, যাতে এই সাইডটা সুন্দর করে আসে। এই যে একটু গোল গোল করে ওই শেপটার মতো করে এই যেভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে শেপটা করে নেবে, এই শেপটা আসার জন্য একটু ঘুরাই ঘুরাই নেবে। পুরা না বুঝতে পারলে কমেন্ট করেন। সাইডগুলো একটু একটু সাবধানে দিতে হবে। আমি না কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, কারো কমেন্ট এখানে শো করছে না, বুঝতে পারলাম না কি হলো। আমি এই যেটা দিয়ে লাইভ করছি সেটা সেটা সেটাতে দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট, এই জন্য আমি আর একটা মোবাইল দিয়ে ঢুকলাম, সেই মোবাইলেও আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। তারপর আপনারা কি বুঝতে পারছেন আমার শেডটা, আমার পাতাটা? বুঝতে পারলে হাত তোলেন, নাড়াচাড়া দেন আমাকে, নাহলে তো আমিই বুঝতে পারছি না যে আপনারা বুঝতে পারছেন কিনা। তারপরে এই চিকন তুলিটা ইউজ করব ডালের জন্য। এই চিকন তুলিটা সবসময় আমি ডাল দিতে হলে আমি এই চিকন তুলিটা ইউজ করি। এটা হচ্ছে, চিন্তা করেন, এটারও নাম্বার হারাই ফেলছি, কালার লেগে নাম্বারের কোনো গোষ্ঠীও নেই। মাঝে মাঝে আপুরা জিজ্ঞেস করে যে এটা কত নাম্বার তুলি, কত নাম্বার তুলি, তখন আমি খুব মুসিবতে পড়ে যাই, কারণ আমার তুলিতে এত এত কালার লেগে থাকে। কি বলবো, থ্যাংক ইউ সুমা খান আপু, অনেকক্ষণ পরে একটা আমি কমেন্ট পেলাম, থ্যাংক ইউ আপু। আমি এখন এই ডালটা চিকন করে দিয়ে নিচ্ছি, থ্যাংক ইউ নুসরাত আপু, খুব সুন্দর হচ্ছে। নিশাত আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমি একটু চিকন করে ডালটা দেওয়ার আগে আমি একটু এই জায়গাটা একটু এইভাবে করে দিয়ে নিব। এই যে এই জায়গাটা ফুলের নিচে যেটা থাকে আর কি, একটু এইভাবে দিয়ে নিচ্ছি।
তারপরে আমি ডালটা দিব। আমার ইয়া কালাটা এত ঘন, এই জন্য আমার সমস্যা হচ্ছে। এটা একটু পাতলা করে নিলে ভালো হতো, কিন্তু এখন আমার হাতের কাছে এমকেটা নাই, অনেক দূরে, এই জন্য আমি আচ্ছা ঘনটা দিয়ে আমার করতে হচ্ছে। থ্যাংক ইউ আপু, নিশাদ আপু থ্যাংক ইউ। কমেন্ট তো পড়বো, আপনাদের কমেন্ট দেখার জন্য আমি বসে আছি। আপু সুমা খান আপু এটা কি করছেন? নিশাদ আহমেদ আপু লাইভে ফার্স্ট আপনি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু এটা সুমা খান আপু, এটা আমি একটা বাবুর, একটা বাবুর ড্রেস করছি, এটা আমার একটা অর্ডারের কাজ। এটা হচ্ছে একটা জামা, একটা মেয়ের জামা, ছোট্ট বাচ্চার জামা। এই এক এই জামার পুরো ডিজাইনটা দেখা আপু, পুরো ডিজাইনটা আমি এখন আঁকিনি, আমি মাত্র শুরু করেছি, আপনাদের লাইভেই আমি এটা শুরু করলাম। এটার পাশে আমি আবার একটু সানফ্লাওয়ার করে দেখাবো আপনাদেরকে, আপনারা যদি থাকেন। তুলি আপু এটা আমি ফেব্রিক কালার দিয়ে করছি, এটা হচ্ছে অ্যাক্রিলিক ফেব্রিক কালার। রাফিয়া নুসরাত আপু গোলাপ ফুলের লাইভ অবশ্যই দেখাবো, আজকে আমি অনেকগুলো গোলাপ ফুলের ভিডিও আমি ইয়াতে দিয়েছি, এই গ্রুপে দিয়েছি, এই জন্য আজকে আর গোলাপ ফুলের ভিডিওটা করলাম না, কারণ সবাই বলবে আমি মনে হয় শুধু গোলাপ ফুলে আঁকতে পারি আর কিছুই পারি না, এর জন্য আমি এই এই কথা যাতে শুনতে না হয় আমাকে, এর জন্য আমি আজকে একটু অন্য কিছু করছি। গোলাপ ফুলের ভিডিও আমি অনেক বেশি করে ফেলছি, এর জন্য আজকে আর ইন্টারেস্ট পাচ্ছিলাম না, আমি তাই চিন্তা করলাম যে কসমস ফুলটা করি আর একটু সানফ্লাওয়ারটা করে দেখাবো। আপু কি রং কিছু মিস করছেন? না আপু আমি কোনো কিছুই মিস করছি, পুরো মিক্সড করা, এটা পুরো রেডি কালার, কিছুই মিস করছি না। আর যদি ঘন বেশি হয়ে যায় আপনারা নিজেরাই ইয়া এনকে দিয়ে পাতলা করে নেবেন, কখনোই পানি ইউজ করবেন না, কখনোই না, আমি কখনোই পানি ইউজ করি না, যদিও যার কাছ থেকে আনি সে বলে যে আপু একটু পানি ইউজ করলে কিছু হয় না, কিন্তু তারপরও আমি কখনোই পানি ইউজ করি না, আমার কেন জানি ভালো লাগে না। আপুরা এখন আমি এই এটার মাঝখানে, এটার মাঝখানে একটা একটু শুকাল, এটা একটু শুকালে করতে হবে, ভিজার সময় করলে কিন্তু হবে না, এটার মাঝখানে একটু দাগ দিয়ে নিচ্ছি হালকা করে, এটা ভিজার সময় করলে যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন করবেন, একটু শেপটা একটু গোলাকার করে করবেন, একটু একটু গোল গোল করে শেপটা করবেন। আপনারা বুঝতে পারছেন? এই যে একদম পুরোপুরি একদম পুরো মানে সবগুলো দাগ যে পারফেক্ট হতে হবে সেটা না, আপনার মনের মতো করে সুন্দর করে টান দেবেন। সোমা খান আপু আমি ঢাকা জেলার, আমি ঢাকার মেয়ে, আমার দাদু বাড়িও ঢাকা, আমার সব কিছুই ঢাকা, তবে আমার শ্বশুরবাড়ি ঢাকা না। আচ্ছা আমি এখন এই নিচের এই পাতাটা করে দেখাচ্ছি, যারা পাতা দেখেননি এই পাতাটা একটু দেখে নিন, যারা এর আগের পাতাটা শেড করা দেখতে পারেননি এই পাতাটা খেয়াল করলে হয়ে যাবে। আমি আবারও মাঝখানে গাঢ় করে সবুজটা দিয়ে নিচ্ছি, একটু সাইড দিয়ে এভাবে এভাবে করে নিব, একটু সাইডে এভাবে করে নিব, করে নিলে সেটা শেডটা সুন্দর হবে, তারপর আমি ইয়েলো কালারটা নিয়ে শেডটা করব। আমি শিখতাম আমার জেলা হলো, আপু আপনি কোন জেলার? আপনি যেখানেই শিখে নেন ইনশাল্লাহ পেরে যাবেন। আমি ইউটিউব থেকে দেখে দেখে অনেক কিছু শিখছি, এটা সত্যি কথা, ইউটিউব অনেক অনেক ভালো একটা কি বলবো প্ল্যাটফর্ম, আমার খুবই ভালো লাগে ইউটিউব, কোনো বিপদে আপদে সব
কিছুতে আমি ইউটিউবকে পাশে পাই, কোনো আইডিয়া কোনো কিছু গুগল আর ইউটিউব, আমার জীবন গুগল আর ইউটিউব নয়। আপুরা শেডটা দেখতে পাচ্ছেন? আমি দেখতে না পারলে, ঠিক মতো বুঝতে না পারলে আমাকে বলুন আপু। আপু আর্ট করতে খুব সমস্যা হয়, কীভাবে আর্ট করব? ও, আমার এই এই এত আগের কমেন্ট এখন এখানে ভাসতেছে। আমি যেই মোবাইল দিয়ে ইয়া করছি, কালারটা সম্পর্কে বলবেন আপু? কালারটা সম্পর্কে আর কিছুই বলার নাই, এটা একটা রেডি কালার, এটা দোকানে গেলেই পাবেন, অ্যাভেলেবল সব দোকানে, মানে যে সব দোকানে ফেব্রিক কালার সেল করে সেখানে এগুলো অ্যাভেলেবল থাকে। আর এখন তো খুব বেশি সহজলভ্য, সবাই হ্যান্ড পেইন্টের কাজ খুব বেশি করে, সো এগুলো এখন অনেক বেশি অ্যাভেলেবল থাকে। ইন্ডিয়ান কালার ইউজ করি আমি। আপু সেটা, আপুরা সেটা বোঝা যাচ্ছে? সেটা শেষ। এখানে একটা, এখানে একটা ফুল আছে, সেটা আমি এখন কমপ্লিট করবো। একটু এটা একটু এই সাইডে, ফ্রেমটা সাইডে দিই আমি। এখন এই যে এখন ফ্রেমটা লাগাতে আমার একটু সমস্যা হবে, কারণ হচ্ছে এই জায়গাটা কাঁচা, এই এই ফ্লাওয়ারটা কাঁচা, সো আমাকে এখন একটু করতে হলে ফ্রেমটা লাগালে আবার একদম ফ্রেমের সাথে লেগে যাবে, তো একটু করতে হলে আমি ফ্রেমটা লাগানো ছাড়াই, দেখেন আপুরা আমি ফ্রেমটা লাগানো ছাড়াই এভাবে, এই দেখেন ফ্রেম লাগাইনি, এভাবেই আমি করে নিব যাতে ফ্রেমের সাথে কালারটা উঠে না যায়। আমি এখন এই ফ্লাওয়ারটা শেড করব, এই ফ্লাওয়ারটা আমি একটু অন্য কালার দিব। অন্য কালার দিয়ে শেড করব, সো আগে আমি একটু সাদা দিয়ে কোট করে নিচ্ছি। যারা কসমস ফুলের ভিডিওটা ওটা দেখতে পারেননি তারা কিন্তু এটা আবার খেয়াল করলেই বুঝে যাবেন। আমি একটু নিচের দিকে ফাঁকা রাখছি, দেখেন নিচের দিকে ফাঁকা রাখছি, কারণ ওখানে তো ওই একটু শেডটা হবে, তো একটু হালকা হবে আর কি, অন্য কালারটা বসবে এই জন্য। একটু হালকা করে এটা করে নিলেই হবে, কারণ এটা তো আবার করব আমরা। এখন এটাতে আমি একটু গোলাপি কালারটা দিই, এই কালারটা। আমি একটু গোলাপিটা কালারটা দিব, এই গোলাপি কালারটা নিলাম, এই যে এই নিচের দিকে হালকা করে বসিয়ে দিচ্ছি।
বুঝতে না পারলে কমেন্ট করবেন। আমি এখন একদমই কমেন্ট লিখতে পারছি না, কারণ হচ্ছে আমি এই জায়গাটা একটু বেশি কনসেন্ট্রেশন দিচ্ছি। আপুরা কি দেখতে পাচ্ছেন আমার কি লাইভটা আছে? হ্যালো সিনথি আপু, আমার লাইভটা কি আছে? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সিনথি আপু, থ্যাংক ইউ সোমা আপু। আমি এখন একটু সেটটা করে নিচ্ছি। ও সরি, আপনারা আমার এই ক্যামেরাটা একটু ওদিকে চলে গেছে। এখন দেখতে পাচ্ছেন আপুরা, এই যে এখন আমি সেটটা করে নিব, হালকা করে সেটটা করে নিচ্ছি। এটা এটা একটু টান টান দিয়ে করে নিয়ে আমি আবার সাদাটা মিক্সড করব, যাতে সেটটা সুন্দর হয়। এই যে এগুলো প্রত্যেকটাতে আবার সাদা মিক্সড করতে হবে। এই যে এখন আমি তুলিটা একটু ক্লিন করে নিব। হালিমা আপু থ্যাংক ইউ, মেহেদি বাপু থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার, তুমি দেখছো, তুমিও লাইভ দেখছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মেহেদি, তুমি কমেন্ট করছো, আমার খুব ভালো লাগতেছে। আমি একটু সাদাটা নিই, সাদাটা নিয়ে এই জায়গাটা একটু ভালো মতো মিক্সড করি। এই জায়গাটা সাদাটা একটু হালকা ছিল, একটু গোল গোল করে মিক্সড করে নিলাম। থ্যাংক ইউ মেহেদি, আমি একটু এটা একটু অন্য ব্রাশটা ইউজ করি, কারণ ওই ব্রাশটা একটু বেশি ইয়া হয়ে গেছে, এই ব্রাশটা ইউজ করি। আপু আমার ব্রাশটার নাম হচ্ছে, এটা কি নাম বলবো, এই যে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে চাইনিজ কোন কোম্পানি জানি না, তবে এটা এই ধরনের ব্রাশ, 5 নম্বর তুলি। এই দেখেন, এই যে এই ধরনের রাউন্ড শেপ, এইরকম রাউন্ড শেপের তুলি, এই যে এই যে আমি এগুলো দিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটটা হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না। এখন আমি সাদার সাথে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নেব। এই যে এই যে সাদার সাথে আস্তে আস্তে করে মিক্সড মিক্সড করে নেব। ব্যাস আপুরা আপনারা কি বুঝতে পারছেন? এই যে সেটটা দিয়ে ফেললাম, এই যে আমার কসমো ফ্লাওয়ারের এই সেটটা দিয়ে ফেললাম। এখন আমি পাতাটা করে ফেললাম। আমি এটা একটু
এদিকে নিয়ে এদিকে পাতাটা ডালটা করে নিই। আরিশা আয়েশা আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করেছেন, এটাই আমার অনেক কিছু, কারণ কমেন্ট না করলে আসলে মানে সেই ফিলিংসটা আসে না, সেই মজাটা লাগে না লাইভে, কমেন্ট করছেন দেখেই ভালো লাগছে। যাই হোক, বুঝেন না বুঝেন কিন্তু কমেন্ট যে করছেন সেটাতেই আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ আপু। আমিও লাইভ দেখার সময় আমি যখন কারো লাইভ দেখি তখন আমিও কমেন্ট করি, জানি যে কমেন্ট না করলে আবার কেমন মানে ভাল লাগে না, যে লাইভ করছে তার কাছে কেমন লাগে, এই জন্য আমিও কমেন্ট করতে থাকি, বুঝি আর না বুঝি। থ্যাংক ইউ ফেরদৌসী আপু, থ্যাংক ইউ। আমি একটু হালকা করে পাতার ভিতরের যে শিরা দাগগুলো দিয়ে নিচ্ছি, এই যে একটু হালকা করে দিব, ওটা একটু হালকা করে দেবো, একটু একটু গোল শেপ করে দেবো, একটু রাউন্ড শেপ, যাতে একটু রিয়েলিস্টিক হয়, একটু রাউন্ড শেপ, এই যে এখান থেকে ধরে একটু রাউন্ড শেপ, এই যে রাউন্ড শেপ, একদম সোজা করে দেওয়া যাবে না, সোজা করে দিলে সেটা দেখতে ভালো লাগে না, এই যে এই যে রাউন্ড শেপ। ঠিক আছে পুরো, আচ্ছা আমি ফ্রেমটা লাগাতে পারছি না, এই জন্য একটু সমস্যা হচ্ছে আমার, ফ্রেমটা লাগা এখন অবশ্য একটু শুকিয়ে গেছে, আমি একটু ফ্রেমটা লাগাই নেই কারণ একটু শুকিয়ে গেছে, সমস্যা নেই, এখন আর ফ্রেম লাগালে কোনো সমস্যা হবে না। ফ্রেমটা লাগিয়ে আরাম করে করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন পাতাগুলো করে ফেলি, পাতা করতে বেশিক্ষণ লাগবে না, তারপর আমি সানফ্লাওয়ারটা একটু দেখিয়ে লাইভটা শেষ করে দেব। দুই সাইডেই মাঝখানে গ্রিন কালারটা তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি, লাইভটা যাতে আপনারা একটু তাড়াতাড়ি দেখতে পারেন, আপনাদেরও তো অবশ্যই অনেক কাজ আছে, সারাক্ষণ তার লাইভ দেখবেন না, এই জন্য একটু তাড়াতাড়ি করে ফেলি। যারা পুরো পাতার ভিডিও দেখতে পারেননি তারা একটু দেখে নেন, আমি সাইড দিয়ে ইয়েলো কালার মিক্সড করে এটার সাথে মিক্সড করে করে সাইডে সাইডে মিক্সড করে করে এটা শেড করছি। ছবিতে শেড না থাকলে হবে না, শেড ছাড়া ছবি ভালো লাগে না। আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে শেড, আমার শেড খুব ভালো লাগে, শেড দেখতে খুব ভালো লাগে, যদিও আমি কোথাও শিখিনি, তারপর আমার শেডটা মনে হয় যে শেড ছাড়া আসলে ছবি অপূর্ণ থাকে। মাঝখানে যে গাঢ় কালারটা সেই কালারটা আমি টেনে টেনে নিয়ে আসছি, টেনে টেনে ইয়েলো কালারের সাথে নিয়ে আসছি, যাতে শেড হয়, শেডটা যাতে সুন্দর হয়, এই যে টেনে টেনে নিয়ে যাচ্ছি, টেনে টেনে নিয়ে যাচ্ছি। ব্যাস থ্যাংক ইউ সো মাচ যারা লাভ দিচ্ছেন, লাইক দিচ্ছেন, আমার খুব ভালো লাগছে, আই এম সো হ্যাপি, জীবনের ফার্স্ট লাইভ হয়েছি, সো আমি একটু অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে আমার।
পুরা আমার যখন দেখবেন যে মাঝখানে কালারটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তখন আরেকটু কালার দিয়ে নেবেন যাতে শেডটা হয়, না হলে কিন্তু পরে আবার শেড হবে না, শুকিয়ে গেলে শেড হবে না। আমি এটা একটু আগে দিয়ে নিয়েছি, কালারটা শুকিয়ে গিয়েছে, এই জন্য আমি একটু আবার একটু গ্রিন কালারটা দিয়ে নিলাম। ভিজা ভিজা থাকলে তখন শেডটা হবে, সবসময় একটা কালারের সাথে আরেকটা কালার শেড করতে গেলে সেটা ভিজা ভিজা থাকতে হবে, ভিজা ভিজা না থাকলে সেটা শেড হবে না। আবার বেশি ভিজা থাকলে কিন্তু শেড সেটাও হবে না, কারণ কি জানেন, তখন কিন্তু আবার দুইটা কালার মিক্সড হয়ে যাবে, একদম মিক্সড হয়ে তখন কিন্তু শেড হবে না, তখন দুইটা কালার মিক্সড হয়ে আর একটা অন্য কালার হয়ে যাবে, সেই কালারটাই পুরাটা হয়ে যাবে। এই জন্য পুরাপুরি গ্রিনের ভিতরেও ঢুকাবেন না, পুরাপুরি ইয়েলোর ভিতরেও নেবেন না, এমনভাবে শেড করবেন, টান দিয়ে পুরাপুরি নেওয়া যাবে না। এই যে এতটুকুই রাখতে হবে, দেখেন এই যে আমি কিন্তু এর চেয়ে বেশি নিচ্ছি না, এই যে, নাহলে কিন্তু আবার সেটা দেখা যাবে না, আলাদা যে কালার দুইটা শেড, দুইটা শেড কিন্তু বোঝা যাবে না তখন। অলমোস্ট ডান, আই হ্যাভ অলমোস্ট ডান। এখন শুধু আমার এখানে ডালটা বাকি, এই ডালটা বাকি, ডালটা শেষ হলে আমার শেষ, কসমোসের কাজ শেষ। আপুরা কিছু যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, কিছু যদি না বুঝতে পারেন যে আপু এটা এটা আমি বুঝলাম না কীভাবে হলো কী করলেন, আমি অ্যান্সার দেব, কোনো সমস্যা নেই। আমি জানি না এখন দেখছেন কি না, কারণ আমি কোনো কমেন্টই পাচ্ছি না। আমি এটার মাঝখানে হালকা করে ইয়েলো কালার দিয়ে দাগটা দিয়ে নিচ্ছি, শিরাগুলোর দাগগুলো দিয়ে নিচ্ছি। একটু রাউন্ড শেপ করে করে সুন্দর করে একটু টেনে এই রাউন্ড শেপ করে করে দিবেন, একটু রাউন্ড শেপ করে করে দিবেন, এই যে তাহলে দেখবেন জিনিসটা দেখতে খুবই রিয়েলিস্টিক হবে, এই যে এভাবে এভাবে। এখন এটাও দিয়ে নিচ্ছি, এটা মনে হয় একটু কম শুকিয়েছে, তারপরেও দিয়ে নিলাম যেহেতু এখন শুকানোর টাইম নাই, অনেকক্ষণ হয়ে গেছে, তাও এটার উপর দিয়ে নিলাম, এই যে একটু রাউন্ড করে করে দিয়ে নিচ্ছি। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা কোয়েশ্চেন করবেন, এই যে পাতাগুলো অনেক সুন্দর লাগছে আয়েশা আপু, থ্যাংক ইউ সো মাচ পাতাগুলো সুন্দর লাগার জন্য, কারণ পাতাগুলো আসলে ফুটে তুলতে হলে কালোর উপরে, তো আপু কালোর উপর করতে আসলে একটু ঝামেলা, কোনো কালার ফুটে তুলতে ফুটে তুলাইতে হলে কালো বা কোনো গাঢ় কালারের উপরে একটু টাফই হয়, সো কালারটা অবশ্যই ঘন করে নিতে হবে, কালার ঘন না থাকলে কখনোই কালোর উপর ভালো লাগবে না। তো এটা আমার সম্পূর্ণ ইয়াটা আমি দেখাচ্ছি, এই যে সম্পূর্ণ ফুলটা, এটা শেষ, এটা শেষ। এখন আমি একটু সূর্যমুখীটা করিয়ে ইয়াটা শেষ করব, লাইটটা
নিচে কাপড়টা ঠিক আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু অপোজিট সাইডে লেগে গেলে তখন আবার সেটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা সূর্যমুখী ফুল করে দেখাচ্ছি। হ্যান্ড পেন্ট আসলে যতটা সহজ মনে হয় আসলে ততটা না, কারণ হচ্ছে একটা গ্যাঞ্জাম আছে। আলো অনেক দেরি করে ফেললাম, খুব সুন্দর হয়েছে আপনি ফুল পাতা সব। সানজিনা ইয়াসমিন আপু, আচ্ছা আপু কেয়ার করা, ইনশাল্লাহ ফিউচারে আবার দেখবেন। এখন আমি একটু সানফ্লাওয়ারটা করে আমি একটু একে দেখাই। হ্যাঁ সানফ্লাওয়ারটা একটু এঁকে দেখাই, ফুলটা দিই আমি। এটা আমি খুবই নর্মাল করে সানফ্লাওয়ারটা করবো, কারণ কঠিন দেখাবো না। কঠিন কঠিন বলতে কোনটা, যেগুলোর যে পাতা একটু এদিক ওদিক হয়ে থাকে সেটাকে কঠিন বলছি, আর যেগুলোর আকাশে বাতাসে পাতা নড়বে না সেটাকে সহজ বলছি আর কি। তো এটা হচ্ছে সহজ, আর যদি কঠিন দেখতে চান ইনশাল্লাহ পরে দেখাবো, এখন আপাতত এটাই করি। আমি খয়েরি কালারের সাথে এই যে খয়েরি কালারটা, এই কালারটার সাথে সাদা কালার মিক্সড করে নেব, সাদা কালার মিক্সড করে একটা কালার বানাবো, সেটা আমি সেটা একটু মিডিলে দিব। হ্যাঁ আপু গোলাপি কালারে এই পাতা দিলে অবশ্যই ভালো লাগবে, কেন লাগবে না। আমার লাইটটা কি কেটে যাচ্ছে? আমি একটু সাইডে এই এক সাইডে গাঢ়, এক সাইডে একটু হালকা দিব। এক সাইডে এই সাইডে কিন্তু আমি সাদা দিয়ে খয়েরি কালারটা মিক্সড করে নিয়েছি, আর এই সাইডে শুধুই আমি র কালারটা দিচ্ছি, মানে সাদা কালার সরি খয়েরি কালারটা দিচ্ছি। এখানে কোনো কিছু মিক্সড করিনি, এখানে এই যে এটা খয়েরি কালার, এটা শুধুই খয়েরি কালার, আর ওখানে একটু সাদা মিক্সড করে নিয়েছিলাম। এটা আমি শেড করছি, আর এরপরে আমি হলুদ দিয়ে মাঝখানের টুক করব, হলুদ দিয়ে মাঝখানের টুক শেড করব, যাতে মানে মাঝখানে আলো ছাড়ার খেলাটা আর কি যাতে বোঝা যায়। এই যে আমি শেড করে নিচ্ছি, দেখতে না পারলে আপনারা বলবেন। আপুরা দেখতে পাচ্ছেন, ধন্যবাদ আপু, আমার সূর্যমুখী শেখার ইচ্ছা ছিল খুব, অনেক অনেক ভালোবাসা আপনি আমাকে ভালোবাসা দিলেন আপু, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগলো। হ্যাঁ আমি একটু মাঝখানটা আমি লাইট রাখবো, হ্যাঁ মাঝখানটা আমি লাইটই রাখবো, এভাবে রাখবো। আর সাইড এইখানে একটু গাঢ় রাখলাম, এখান দিয়ে একটু হালকা রাখলাম, যাতে এই জায়গাটা আলো, এই জায়গাটা একটু ছায়া, এই জিনিসটা যেন বোঝা যায়।
আচ্ছা, তারপরে আমি এই খয়েরি কালারটা দিয়ে আর একটু কাজ করব। এই খয়েরি কালার দিয়ে আমি প্রত্যেকটা পাপড়ির এইখানে খয়েরি কালারটা একটু বেস দিয়ে নেব। আমি এরপর যখন ইয়েলো কালার দিয়ে শেড করব, তখন যেন খয়েরির প্যাটার্নটা আর শেডটা ভালো মতো উঠে আসে, এই জন্য আমি আগেই এখানে একটু একটু করে খয়েরি কালারটা দিয়ে নিচ্ছি দুই সাইডে, এইভাবে পাপড়ির এই সাইডে একটু, পাপড়ির এই সাইডে একটু, আর মাঝখানে একটু, এভাবে এভাবে একটু দিয়ে নেবেন, তাহলে শেডটা সুন্দর আসবে। প্রত্যেকটা পাপড়ির নিচে এভাবে দিয়ে নিচ্ছি। আর পুরো না বুঝলে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আর আপুরা, আপনারা আপনাদের নিজেদের সুবিধার মতো যে তুলি যেটা ভালো লাগে, যেটা আপনাদের কমফোর্টেবল, ইউজ করতে কমফোর্টেবল হয়, সেই তুলি দিয়ে করবেন। কে আসলে কোন তুলি দিয়ে, এক এক মানুষ এক এক তুলি দিয়ে মানে কমফোর্ট ফিল করে, কেউ 10 নম্বর, কেউ 2 নম্বর, কেউ 3 নম্বর, এটা আসলে এক একজনের কমফোর্ট জোন এক এক রকম। আমার তুলি এটা দিয়ে যে আপনাদের কমফোর্ট হবে সেটা কিন্তু না, আপনারা যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়ে করবেন। এই যে আমি একটু এটার বেসটা দিয়ে নিলাম, যাতে ইয়েলো কালারটা দেওয়ার সময় শেডটা অটোমেটিক চলে আসে। আগে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিয়ে নিলাম। একটু আমি কিন্তু এখানে একটু কালো কালো রাখলাম আপুরা, আমি কিন্তু পুরোপুরি মিস্ট করলাম না, কারণ কালো কালো রাখলে জিনিসটা একটু দেখতে ফোকাসটা সুন্দর হবে। কি কালার ইউজ করছেন? এটা ফেব্রিক কালার আপু, এটা ফেব্রিক কালার ইউজ করছি, এটা কাপড়ে করার জন্য এই কালার ইউজ করে। এখন আমি ইয়েলো কালারটা দিয়ে নেব। ইয়েলো কালারটা দেওয়ার আগে অবশ্যই তুলিটা ধুয়ে অথবা পরিষ্কার করে নেবেন, আর তুলি ধোয়ার পরে অবশ্যই সেখানে যেন কোনো পানি না থাকে, অবশ্যই কাপড় দিয়ে সেটা খুব সুন্দর করে ধুয়ে নেবেন, কাপড় দিয়ে মুছে নেবেন। অনেক দেরি করে ফেলেছি আন্নি আপু, ও সো স্যাড আপু, কেন দেরি করেন? আপনাদের অপেক্ষায় আমি বসে থাকি, বসেছিলাম, এই প্রথমে আমি লাইভে আসছি, সো আপনাদের অপেক্ষায় আমি বসেছিলাম। যারা যারা আপুরা আসছেন, অনেক অনেক থ্যাংক ইউ। ইয়েলো কালারটা বের করে নিচ্ছি, এখন আমি ইয়েলো কালারটা এটার সাথে শেড করে নেব। আচ্ছা আপু, থ্যাংক ইউ আপু, আপু আমার একদম মনে ছিল না গো। আমি আপু থাক, কি আর করা, নেক্সট টাইম, নেক্সট টাইমের জন্য ওয়েট। আমার এই তুলিটা তুলিটা ভালো লাগছে না, তার তুলিটা একটু চেঞ্জ করে নাও। আপু লাইভ সেভ রাখবো, লাইভ সেভ, হ্যাঁ সিদ্ধি আপু যা করবে সেটাই, আসলে আমি লাইভ সেভের ব্যাপারেও কিছু জানি না, সিদ্ধি আপু আমাকে বলবে যে এমন গবেট মেয়ে আমি আগে আমার জীবনেও দেখিনি, নিশ্চয়ই মনে মনে বলছে যে এটা আবার কেমন মেয়ে, কিছুই পারে না। আপুরা দেখেন আমি ইয়েলোটা দিয়ে আমি এখন শেডটা করব, এই যে এখন আমি শেডটা টেনে টেনে আনব, এই যে এখন টানাটানির কাজ শুরু, এই যে টেনে টেনে আমি শেডটা করব, টেনে টেনে শেডটা করব, এই যে পুরোপুরি নেওয়া যাবে না কিন্তু আপুরা, এটা এই হাফই নিতে হবে, হাফ নিতে হবে, এই যে হাফ নিতে হবে, পুরোপুরি দিলে কিন্তু আবার সেটা ভরাট হয়ে গেলে কিন্তু তখন আবার পুরো ইয়েলো কালার ঢেকে যাবে কিন্তু। এভাবে প্রত্যেকটা আগে অবশ্যই বর্ডারের কাজটা করবেন, আমি যেটা বলবো যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে আমি আগে বর্ডারটা খুব সুন্দর করে নিই, যাতে পরে ঝামেলা না হয়, এই যে বর্ডারের কাজটা আমি করে নিই, তারপর আমি মাঝখানে করবো,
এই যে বর্ডারের কাজটা করে নিলে জিনিসটা সেফ থাকে। হ্যাঁ, আস্তে করে বর্ডারের কাজটা করে নেবেন, তাহলে জিনিসটা সেফ থাকবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই যে এখন আমি শেডের কাজ করছি, পুরো এখন আমি শেডের কাজ করছি, খেয়াল করেন। আর একটু এখানে একটু খয়েরিটা নিতে হবে, শেড করছি। এই যে এখানে একটু গোল গোল করে শেডটা করে নিচ্ছি। এই যে আপনারা খেয়াল করেন, দেখেন আমি কীভাবে শেডটা করছি, খুবই হালকা করে। তুলির আঁচড়টা কিন্তু এখানে খুবই হালকা দিতে হবে। এই যে এখন আমি তুলিটা কাপড়ে মুছে নিচ্ছি, কাপড়ে মুছে নিয়ে তারপরে আমি ইয়েলো কালারটা নিয়ে আবার ইয়েলো কালারের উপরে এই জিনিসটা একটু ভালো মতো দিয়ে নিচ্ছে, যাতে জিনিসটা আরও সুন্দর ফোকাস হয়। এই যে এই যে আবারও একটু দিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা আরও বেশি ফোকাস হয় এবং দেখতে আরও সুন্দর লাগে। না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন। জি আপু, শারমিন আপু কি বলেছেন আপু? জি আপু বলেন। সেম জর্জেট কাপড়, সুতি কাপড়, সব কাপড় এই কালারই ইউজ করবেন আপু, ফেব্রিক কালার, ফেব্রিক কালারই ইউজ করবেন আপু। এই যে আমি সেটটা করছি, দেখুন ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, তা তো অবশ্যই যাবে, রং অ্যাপ্লাই করলে তো কাপড়ের অপর পাশে যাবেই, অপর পাশে তো যাবে আপু, কিছুই করার নেই। আর সুতি কাপড়ে তো তা অনেকটাই আরাম, কিন্তু অন্যান্য কাপড় জর্জেট কাপড় এগুলোতে অনেক সেন্সিটিভ, ওগুলা তো বুঝে করতে হবে, অপর পাশে যাতে যাতে না লাগে। আর ফ্রেম দিয়ে করবেন, ফ্রেম দিয়ে জিনিসটা একটু উঁচা করে নেবেন, উঁচা করে যাতে অপর পার্টে যাতে না লাগে এমনভাবে করতে হবে, ফাঁকা নিচে ফাঁকা রাখতে হবে, নিচে ফাঁকা রেখে করবেন, না হলে কিন্তু কালার বসাতে আপনাদের অনেকক্ষণ লাগবে, আর সেই কালার শুকানোর পরে আবারও করতে হবে, এটা কিন্তু অনেকটাই টাইম কিল করবে। পুরো না বুঝলে কমেন্ট করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন প্লিজ। আমি এখানে একটু খয়েরি কালারটা দিয়ে নিচ্ছি, কারণ খয়েরি কালারটা এখানে একটু কম হয়ে গেছিল, সেভ করে রাখবেন আপু, লাইফটা সেভ করে রাখবেন অবশ্যই আপু, ইনশাল্লাহ
সিনথিয়া আপু অবশ্যই এটা সেভ করে রাখবে, আমি তো বুঝি না। আপুরা না বুঝলে জিজ্ঞেস করবেন, আমি একই প্যাটার্নে সবগুলো পাপড়ি করে নিচ্ছি। নিচের দিকে যদি শেডটা আপনার মনে হয় খয়েরি কালারটা শুকায় যাচ্ছে বা হচ্ছে না শেড, তখন একটু কিন্তু খয়েরি কালারটা নিয়ে নেবেন আবার, তখন খয়েরি কালারটা আবার নেবেন যাতে শেডটা সুন্দর হয়। এই যে আমি আর একটু নিয়ে নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ আগে দিয়ে রেখেছিলাম এই জন্য একটু শুকিয়ে গেছে, সো এই জন্য আমি আর একটু নিয়ে নিচ্ছি। এই যে শেডটা করছি এভাবে এভাবে, দুই সাইডে একটু বেশি উঠাবেন আর মাঝখানে একটু কম উঠাবেন, দুই সাইডে একটু বেশি শেডটা উঠাবেন আর মাঝখানে একটু কম উঠাবেন, এই যে দুই সাইডে একটু বেশি। মানে রিয়েলিস্টিক করার জন্য আপুরা বুঝতে পারছেন আমি সেটা কিভাবে করছি। এই যে ইয়েলো কালারটার ভিতরে যেন আবার পুরোপুরি ইয়েলো কালারের ভিতরে যেন খয়েরি কালারটা চলে না যায়, এটাও আবার খেয়াল রাখতে হবে, ইয়েলোর বেসটা যেন ক্লিয়ার দেখা যায়। ইয়েলোটা ঢেকে গেলে কিন্তু আবার হবে না। এখানে আমার অনেক পরিচিত আপু ছিল, ওরা লাইফটা দেখে দেখে কমেন্ট করে গেছে, আমার খুবই মজা লেগেছে। আমি এখানে যখন খড়ি কলাটা দিলাম করে দেখাই আপু, পাতাটা কি সানফ্লাওয়ারের? হ্যাঁ আচ্ছা করে দেখাবো আপু যদি সময় পাই, আমার কন্যা উঠি উঠি করছে, মনে হচ্ছে না আর পারবো সময় দিতে। সবচেয়ে লজ্জার কথা হচ্ছে আমি লাইভে কীভাবে আসতে হয় সেটাই জানতাম না, সিন্থিয়া আপু আমাকে বলে দেওয়ার পরে ঢুকতে পারছি, সিন্থিয়া আপু হেল্প করলো, নাহলে তো আমি কিছুই বুঝতাম না, লাইভে কিভাবে আসতে হয় সেটাই জানি না, হাই খোদা। সিন্থিয়া আপু এত ভালো, আমার খুব ভালো লাগছে সিন্থিয়া আপুকে, সিন্থিয়া আপুর সাথে কথা বললাম, সিন্থিয়া আপুর কথাও খুব সুন্দর। থ্যাংক ইউ আশা আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আশা আপু আমি ওদিকে কসমোস ফুল করেছি, কসমোস ফুলের ভিডিও কি দেখেছেন? আমি এটা এখন করছি, কসমোস ফুলের ভিডিও শেষ করে এটা করছি। আয়েশা আপু ওরে আল্লাহ সত্যি আপু,
সেরকম তো আমার ইচ্ছা করে আপু। আপনাদের যদি ভালো লাগে তাহলে তো সেটা আমার জন্য আমার সার্থকতা। থ্যাংক ইউ সো মাচ আপু পাশে থাকার জন্য। পরে দেখে নিব ইনশাল্লাহ। আশা আপু, ওকে, থ্যাংক ইউ আপু। পরে দেখে নিবেন ইনশাল্লাহ। এই যে আমি সেটটা করছি, দুই সাইড একটু বেশি উঠাবো আর মাঝখানে একটু কম উঠাবো। আপুরা আমি অলমোস্ট ডান, আর এটা এখন শুধু এখানে আমি শুধু একটা পাতা দিয়ে দেখাচ্ছি। এক আপু বললো যে পাতা দেখাতে, এখানে আমি শুধু ডাল দিয়ে এই এই সাইড দিয়ে আমি পাতাটা উঠাবো, যেহেতু আমার নিচের দিকে পাতাটা দেওয়ার জায়গা নাই, কারণ হচ্ছে জামাটা ছোট। তো সো আমি এই প্যাটার্নে এঁকেছি, এখানে এখান থেকে ডালটা উঠিয়ে এই জায়গাটা আমি পাতাটা দিব। আমি আঁকলাম না, হ্যাঁ আপুরা, আঁকার জন্য টাইম পাচ্ছি না, তো আমি এখন ফ্রি হ্যান্ডে করে ফেলি, ফ্রি হ্যান্ডে যতটুকু পারি করে ফেলি। ইয়েলো আর গ্রিন মিশাচ্ছি, ইয়েলো আর গ্রিন মিশাচ্ছি, দেখতে পাচ্ছেন আপুরা? এই যে ইয়েলো আর গ্রিনের শেডটা উপরে উঠাচ্ছি। এটা দেওয়ার পর আমি, ভালো কথা, আমি যেহেতু এটা একটু সহজ করে আমি সানফ্লাওয়ারটা দেখিয়েছি, এই জন্যই আমি এই মাঝখানে মাঝখানে পাতাগুলো দিলাম না। এখন একটু যদি একটু কঠিন করে একটু আর একটু রিয়েলিস্টিক করতে চান তাহলে আরও অনেক ছোট 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 এখান দিয়ে পাতা উঠবে, সেটা এখন আমি করলাম না, এটা আমি এখন এখানে শেষ করছি, কারণ হচ্ছে সময়ও কম আর আমার এই এই জায়গাটা শুধু এখানে একটা পাতা দিয়ে শেষ করবো লাইটটা। খুলে নিচ্ছি, ফোনটা খুলে নিচ্ছি, তুলে একটু ফ্রেমটা উঠিয়ে নিই। আর এই যে, এই যে কসমস ফুল, যে আপুরা দেখেননি সে আপুরা একটু দেখেন। আমি এখানে পাতাটা ফ্রি হ্যান্ডেই করে নিব, করে পাতাটা করব, এখানে আস্তে করে এটা দেই, কারণ এটা এখনো কাঁচা, সো একটু বুঝে পড়তে হবে, বুঝে ফ্রেমটা বসাতে হবে। ফ্রেমটা পুরোপুরি বসানো যাবে না, কারণ হচ্ছে কাঁচা রয়ে গেছে, তো এখনো সব কাঁচা। আমি একটু এখানে এভাবে দিয়ে রাখি যাতে করতে সুবিধা হয়। এখন আমি গ্রিন কালারটা নিব, গ্রিন আর ইয়েলো কালারটা মিক্সড করে আর সাদা মিক্সড করবো, একটু একটু সাদা মিক্সড করবো। দেখেন আপুরা, আমি এখানে
সূর্যমুখীর পাতা কিন্তু অনেক বড় হয়। আমি এখানে ছোট দিচ্ছি কারণ আমার এখানে জায়গা কম। সূর্যমুখীর পাতা কিন্তু সূর্যমুখীর মতোই বড় বড় হবে। আমি উপরের দিকে যে পাতা ছোট হয় সেই পাতাটা করে নিচ করে দেখাচ্ছি। ফ্রেম বসাতে পারছি না, যেন ঝামেলা হচ্ছে। আমি সেটটা দেখাচ্ছি, আমি আগে সাইডটা করে নিচ্ছি, তারপর আমি সেটটা দেখাবো। আমি সাইডটা সাদা আর সবুজ দিয়ে করছি, সাদা আর সবুজ মিক্সড করে। দেখেন আপনারা, আমি এখানে সাদা আর সবুজ মিক্সড করছি। একটু চোখা টাইপের দিতে হবে। এগুলো একটু চোখা দিতে হবে, এগুলো একটু চোখা, সবগুলো আস্তে আস্তে করে চোখা করে দিবেন। আমি এখন কারো কমেন্টই পড়তে পারছি না, আমার এক হাতে এদিকে ধরে রাখছি। এখন আমি মাঝখানে একটু গাঢ় সবুজ দিয়ে শেডটা করব। এখানে বিভিন্ন কালার মিক্স করতে হবে আপুরা। এখানে একটু আমি একটু খয়েরি, একটু সবুজ, একটু হলুদ, একটু কমলা দিলেও ভালো, কমলা কালারটাও দিলে সুন্দর হবে। আমি এখানে একটু আগে একটু সাদা দিয়ে নিচ্ছি, তারপর আমি এখানে একটু হলুদ দিব। এই যে একটু হলুদ দেব, শেড করে নিব জায়গাটা। এই যে এই জায়গাটা তো চোখা করি নি, চোখা করে নিলাম। এটা তো একে নেবেন আপনারা, আমি আঁকা ছাড়াই করলাম, এই জন্য কেমন জানি হচ্ছে, বদসুরত হচ্ছে। আপনারা একটু একে নেবেন কষ্ট করে, আঁকা ছাড়া আমি করেছি। এখানে একটু খয়েরি খয়েরি কালার দিলে ভালো, এই যে জায়গাটা দেখতে ভালো লাগবে। এই যে এই জায়গাটা একটু লাইট রাখবেন। আমি এই জায়গাটা থেকে ডাল টেনে আনবো, এদিকে একটা কলি দিব, ব্যাস তারপরে শেষ। আমার এটার কাজ শেষ, সূর্যমুখী কসমস ফুল। আর এটার পাতাটা এখন আমি একটু শুকানোর পরে আমি এটার ভিতরে রেখাগুলো টানবো। এখন তো শুকায়নি, সো আমি এখন দিতে পারছি না, একটু শুকানোর পরে দিতে হবে, না হলে একদম মেখে যাবে। আর ভিতরের ডালটা এটা অবশ্যই খয়েরি কালার দিয়ে দিবেন, খয়েরি কালার দিয়ে করতে হবে। দেখি শুকাচ্ছে কিনা, একটু একটু শুকাইছে, তাই আমি একটু দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে এই যে এই যে, বাস হালকা করে নেবেন, পুরো চিকন করে নেবেন, বেশি মোটা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। মায়ানুর আপু, মায়ানুর আপু থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ কোথায় ছিলেন আপু?
চিকন করে, চিকন করে উঠাচ্ছি। আপুরা আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি আসলে একেবারেই নিউ এই ব্যাপারে, একেবারেই নিউ কামার। এই যে আপু দেখেন, আপুরা আমার এটা শেষ, আর এখন সব কিছুই আল্লাহ রহমতে দেখালাম। আমার মেয়েও এখনো ওঠেনি আল্লাহ রহমতে, শেষ করতে পারলাম। এই যে এখন আমি পুরাটা আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি, আমি কতটুকু করেছি এটা পুরাটা দেখাচ্ছি। অন্য কোনো দিন যদি লাইভে আসি ইনশাল্লাহ আরও অনেক কিছু দেখাবো। গোলাপ ফুলের ভিডিও একটা আপু দেখতে চেয়েছিল, সে আপুটাকে দেখাবো। আর হচ্ছে এই যে আমার সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার লিফ, দিস ইজ আ কসমস ফুল, এটা হচ্ছে পার্পেল শেড, এটা পিঙ্ক শেড, হ্যাঁ কসমস ফুলের লিফ। এখান থেকে আমি এখান থেকে একটা ডাল টানবো, আর এদিক দিয়ে ছোট্ট একটা নিয়ে এখানে ছোট্ট একটা কলির মতো করে দিব। এভাবেই এটা শেষ হবে। এটা একটা একটা বাবুর জামা, এই যে একটা বাবুর জামা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা দেখেন ভুল করে কালার ভরে গেছে। কোনো সমস্যা নাই, কারণ এখানে আমি আর অনেক ফুল আঁকবো, সো এই কালার ওই ফুল দিয়ে ঢেকে যাবে, ওটা কোনো চিন্তার বিষয় না। এখানে একটা ছোট করে ডাল নিয়ে এখানে একটা কলি দিব, এখানে ডালটা আসবে, বাস শেষ আপুরা। তো আমি এখন বিদায় নিব, আপুরা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।